নমস্কার বন্ধুরা কুকিন বাই জুসন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে চলেছি নতুন আরেকটি রেসিপি এখন আমি তৈরি করে দেখাবো সরিষা চিকেন তো বন্ধুরা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আমি কিভাবে এই সরিষা চিকেন রেসিপি তৈরি করলাম তো সরিষা চিকেন তৈরি করার জন্য এখানে আমি এক কেজি ব্রয়লার মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর মশলা নিয়েছি দেড় চামচ পেঁয়াজ বাটা দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা এখানে চারটা শুকনো মরিচ বেটে নিয়েছি এক চামচ জিরে বাটা এক চামচ ধনিয়া বাটা আর এখানে আমি তিন চামচ সরিষা দশ বারোটা কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে পাটায় বেটে নিয়েছি আর পুরনে ব্যবহার করবো গোটা জিরে তেজপাতা শুকনো মরিচ দারুচিনি এলাচ আর আমি নামানোর আগে ব্যবহার করব গরম মশলা আর হাফ চামচ চিনি এবার চুলায় চলে যাব তো আমি চুলাই চলে এসেছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তো আপনারাও রেসিপিটা চেষ্টা করবেন সরষের তেল দিয়ে করার জন্য কারণ সরষের তেল দিয়ে রেসিপিটা বেশি স্বাদের হয় এখন দিয়ে দিলাম প্রণগুলো তো প্রণগুলো একটু ভেজে দিয়ে দেবো অন্য সব মশলা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো একে একে সব মশলা জিরে বাটা ধনিয়া বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা শুকনো মরিচ বাটা পরিমাণ মতো লবণ হলুদ কিছুটা জল দিয়ে মশলা কষিয়ে নেব তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এরকম মশলার উপরে তেল ভাসলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন মিশিয়ে দিব মাংস তো মাংসর সঙ্গে মশলা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে দেব তো মিশিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো ফিরে এলাম দশ মিনিট পরে এখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব তো পাঁচ মিনিট পরে এখন আর ঢাকনা দিব না তো অলরেডি এইটটি পারসেন্ট মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা জল বের হয়েছে এই জলটাকে একটু কুমিয়ে নেব জাল করে তো কুমিয়ে নিয়েছি এই পর্যায়ে মিশিয়ে দিব বেটে রাখার সর্ষে তো সর্ষে বাটা দেওয়ার পরে আরও দু তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো কষিয়ে নিয়েছি আমার সম্পূর্ণ মাংস কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল আর বেশি জল দেওয়ার দরকার নেই কারণ মাংস প্রায় রান্না হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে আরও চার পাঁচ মিনিট জাল করে নেব তো চার পাঁচ মিনিট পরে এখন আর ঢাকনা দিব না নেড়ে চেড়ে আর একটু ঝোল কমিয়ে নেব তারপরে মিশিয়ে দেবো চিনি আর গরম মশলা তো আমি আর একটু ঝোল কমিয়ে নিয়েছি এই পর্যায়ে মিশিয়ে দেবো হাফ চামচ চিনি আর এক চামচ গরম মশলা বেটে নিয়েছি এখন নেড়ে চেড়ে এক মিনিটের মতো জাল করে চুলা বন্ধ করে নামিয়ে ফেলবো এবার চুলা বন্ধ করে দেবো আর নামিয়ে ফেলব তো নামিয়ে ফেলেছি এই তো তৈরি হয়ে গেল সরষে চিকেন তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর বাসায় তৈরি করবেন ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই